We are gentle. বগুড়া উপনির্বাচনে যাওয়ায় খালদা জিয়া তীব্র অসন্তোষ স্বাক্ষর করেনি মনোনয়নপত্রে বগুড়া ছয় আসনে বেগম হচ্ছেন না তার সিদ্ধান্ত থেকে সরে এসেছেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বিএমপির চেয়ারপারসনের প্রেস উইং সদস্য শাহরুল কবির খান এ তথ্য জানান এর আগে গত মঙ্গলবার বগুড়া স্থানীয় নেতাকর্মীদের সঙ্গে স্কাইপে বিএনপির ভারপ্রাপ্ত তারেক রহমানের কথা হয় এ সময় স্থানীয় নেতাদের দাবির পরিপ্রেক্ষিতেই বিএমপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান খালদা জিয়ার নামের মনোনয়নপত্র তুলতে নির্দেশ দেন এরপর দিন এই সিদ্ধান্ত থেকে সরে এলেন বিএপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান কিন্তু কেন এই সিদ্ধান্ত বিএপি চেয়ারপারসন খাল্লা জিয়ার মিডিয়া উইং সদস্য শেরুল কবির খান বলেন মঙ্গলবার বগুড়া নেতাদের দাবির প্রেক্ষিতে ম্যাডামের মনোনয়নপত্র তোলার প্রাথমিক সিদ্ধান্ত দিয়েছিলেন ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান কিন্তু খাল্লাজিয়া ও তারেক রহমান মনোনয়নপত্র জমা না দেওয়ার সিদ্ধান্ত নেন ফলে শুধু চারজনের মনোনয়নপত্র জমা দেওয়া হবে তবে কেন এই সিদ্ধান্ত তা নিয়ে জানাননি কেউই তবে বিষয়টি স্পষ্ট করেন খালদা জিয়ার একান্ত সচিব এবি এম সাত্তার তিনি জানান ম্যাডামের সম্মতি না থাকায় বোগ্রপ নির্বাচনে অংশগ্রহণ করার জন্য তার মনোনয়নপত্র সংগ্রহ করা হলেও জমা দেওয়া হবে না নাম প্রকাশ দলের একজন যুগ্ম মহাসচিব বলেন ম্যাডামের দলীয় মনোনয়নপত্রে তার স্বাক্ষর আনতে যাওয়া হয়েছিল তবে ম্যাডাম নির্বাচন করতে রাজি হননি তিনি সোজা বলে দিয়েছেন যারা নির্বাচনের সিদ্ধান্ত নিয়েছে তাদের নির্বাচন করতে বলো আমি মনোনয়নপত্রে স্বাক্ষর করব না তার এই সিদ্ধান্তটি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে তিনি মনোনয়নপত্র জমা না দেওয়ার হলে নির্দেশ দেন এ অবস্থায় বগুড়ার ছয় আসনে উপনির্বাচনে প্রতিদ্বন্দ্বিতার জন্য দলীয় মনোনয়ন পেয়েছেন বিএনপির চারজন আগ্রহী প্রার্থী বিএপি চেয়ারপারসন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালদা জিয়া কি তাইলে দলীয় সিদ্ধান্ত মানলেন না বগুড়া আর আরও চারজনের সাথে তার মনোনয়নপত্র দাখিলের সিদ্ধান্ত নিয়েছিল দল কিন্তু খবরে দেখা গেল তিনি মনোনয়নপত্রের স্বাক্ষর না করে ফিরিয়ে দিয়েছেন আজ মনোনয়নপত্র দাখিলের জন্য দিন ধার্য রয়েছে এর আগেও এই আসনের তিরিশে ডিসেম্বরের নির্বাচনে তার মনোনয়ন দাখিল করা হয়েছিল দণ্ডপ্রাপ্ত দেখিয়ে সেটি বাতিল করে দেন নির্বাচন কমিশন তো হাইকোর্ট নির্বাচন কমিশনের সিদ্ধান্ত বহাল রাখে এতে বেগম খালদা জিয়ার মর্যাদা বেড়েছিল নাকি কমেছিল যাই না ইতিহাস পর্যবেক্ষকরা একদিন সেটা মূল্যায়ন করবেন এবার তিনি মনোনয়নপত্র দাখিল করলে সরকারের হাতে আরো রাজনীতির তখন হয়তো বলা হতো জনগণ তাকে প্রত্যাখ্যান করেছে উল্টো রাজনীতিও ছিল সেটা হচ্ছে মনোনয়ন বৈধ করে নির্বাচন নিরপেক্ষ দেখাতো তখন তিনি বিপুল ভোটে পাশ করতেন তারপর কি তাকে মুক্তি দিত শেখ হাসিনা নিশ্চয়ই না তাকে তখন শপথ নিতে হতো নির্বাচনে বিজয়ী হলে শপথ না নেওয়ার সুযোগ ছিল কম কারণ সব শুনেই তো নির্বাচনে বুঝে গেছেন এতে রাতে ডিসেম্বরে দিবাগত ব্যালটে সিল মেরে বিজয়ী সংসদের এমপি হতেন তিনি এর সাথে হলেন এই সংসদের বিরোধী দলীয় নেতা সেই বিরোধী দলের একটি ক্ষুদ্র অংশের প্রতিনিধি হতেন বেগম জিয়া এই রাজনীতিটি হাসিনা করতে পারতেন তারপরও কি তিনি মুক্তি পেতেন না তাকে প্যারোলে নিয়ে যাওয়া হতো সংসদের শপথের জন্য যেমন করে উনিশশো একানব্বই এবং উনিশশো ছিয়ানব্বই সালে এরশাদকে জেল থেকে প্যারোলে সংসদে নেওয়া হয়েছিল শপথের জন্য শপথের পর আবার কারাগারে নিয়ে আসা হয়েছিল এরশাদকে বেগম খালদা জিয়াকেও এমনটা করার সুযোগ ছিল হাসিনার হাতে রাতে সিলমারা বোর্ডে বিজয়ী সংসদকে চূড়ান্ত বৈধতা নেওয়ার একটা রাজনীতিও করতে পারতেন হাসিনা কিন্তু বেগম খালদা জিয়ার দলীয় সিদ্ধান্ত অমান্য করে হাসিনাকে রাজনীতি করা থেকে বঞ্চিত করলেন তিনি বয়বৃদ্ধ হলেও কারাগার তাকে কাবু করতে পারেনি বিচক্ষণতার সরকারের সিদ্ধান্ত নিয়েছেন হাসিনাকে অন্তত সস্তার রাজনীতি করার সুযোগ দেননি এতে প্রমাণ করে যে বেগম খালদা জিয়া এখন জানেন যে কখন কি সিদ্ধান্ত নিতে হয় জীবন মৃত্যু সন্দিক্ষণে খালদা জিয়া তাকে বাঁচতে দিন তিনি বাংলাদেশের স্বাধীনতা জাতীয় নিরাপত্তা এবং সর্বমতের প্রতীক বিভক্ত বিভাজিত বাংলাদেশের রাষ্ট্রের সেতু বন্ধন তিনি তিনি গণতন্ত্র প্রতিষ্ঠার পুরোদা সামরিক স্বৈরতন্ত্র ও গণতান্ত্রিক স্বৈরতন্ত্রের বিরুদ্ধে অপসীন নেতে তিনি বাংলাদেশের আত্মার আত্মীয় তিনি তার আদর্শে ও কর্মে বাংলাদেশের চিরায়ত জীবনবোধ প্রতিফলিত তিনি ন্যায় ও সত্যের ধারক ও বাহক অন্যায় অত্যাচার নির্যাতন নিপীড়ন ও জেল জুলুমের শিকার তিনি মৌলিক মানবাধিকারের চিরপ্রহরী তিনি ক্ষমতাসীন রাজনৈতিক এলিটদের ভীতির কারণ তিনি শোক ও সংগ্রামের নির্বীক তিনি বাংলাদেশের মানুষের সবচেয়ে আস্থাজনক সবচেয়ে জনপ্রিয় নেত্রী তিনি নিপীড়িত নির্যাতিত জনগণের মাতৃষম ব্যক্তিত্ব তিনি বাংলাদেশের গণতন্ত্র পুনরুদ্ধারের কাণ্ডারে তিনি জাতির অভিভাবক তার দিকে তাকিয়ে আছে বাংলাদেশের ভবিষ্যৎ এসব কারণে তিনি ক্ষমতাসীন শাসক গোষ্ঠীর রোশানদের পতিত হয়েছেন সবাই জানে এবং বোঝে তাকে নিশেষ করে দিতে পারলে ক্ষমতাসীনদের চ্যালেঞ্জ করার যথার্থ আর কেউই থাকবে না তাই ঠুনকো মিথ্যা মামলায় তিনি কারাগারে নির্মম জীবন যাপন করছেন তিনি বাংলাদেশের কোটি কোটি মানুষের এক মহীষী নেত্রী বেগম খালা জিয়া কোনো পদ বা উত্তরাধিকার দিয়ে তাকে বিশেষিত করার প্রয়োজন নেই বিগত এক বছরের বেশি সময় ধরে তিনি কারা অন্তরালী রয়েছেন যে মামলায় তিনি আসামি সেটি সহজেই জামিনযোগ্য এই দেশের দাগী অপরাধী খনি দুর্নীতিবাজ ও চরম নারী নির্যাতনকারীরা জামিন পায় তিনি পান না কারণ তিনি খাল্লা জিয়া শাসক থেকে জামিন না দেওয়ার জন্য কত যে কারাসাজি ও ষড়যন্ত্র করছেন তা গোটা জাতির সামনে রয়েছে একটি মামলা থেকে খালাস পেলে আরেকটি মামলা দেওয়া হয়েছে সারা দেশে সরিয়ে থাকা ক্ষমতাসীনদের এজেন্টরা একের পর এক মামলা দিয়েই যাচ্ছে এভাবে তার বিরুদ্ধে মামলার সংখ্যা দাঁড়িয়েছে আটষট্টি কারাগারে এবং মামলা পরিচালনায় তার সাথে অমানবিক ও নিষ্ঠুর আচরণ করা হচ্ছে শাসক দল সব রাজনৈতিক সৌজন্য ও শিষ্টাচার অতিক্রম করছে তাকে অবশেষে সরকারি হাসপাতালে স্থানান্তর করা হলেও তার যথাযথ চিকিৎসা হচ্ছে না গত সপ্তাহে এক সংবাদ সম্মেলনে বঙ্গবন্ধু মেডিকেল হাসপাতালে চিকিৎসাধীন বেগম খাল্লা জিয়ার মারাত্মক অবনতির চিত্র তুলে ধরে বলছেন তিনি এখন জীবন মৃত্যুর সন্ধিক্ষণে অবিলম্বে বিশেষায়িত হাসপাতালে রেখে তার সুচিকিৎসার দাবি জানিয়েছেন দলটি বিগত কয়েক মাস বেগম খাল্লা জিয়া তাকে ইউনাইটেড হাসপাতালে স্থানান্তরের দাবি করছিলেন কিন্তু সরকার তথাকথিত জেল কোডের বাহানা তুলে তা অগ্রহ করছেন নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে গত শনিবার এক জরুরি সংবাদ সম্মেলনে দলের স্থায়ী কমিটির সদস্য সাবেক স্পিকার বেস্টার জমির উদ্দিন সরকার খালদা জিয়ার শরীরের অবস্থার বর্তমান চিত্র তুলে ধরেন লিখিত বক্তব্যে তিনি বলেন অস্বাভাবিক মানসিক চাপে খালদা জিয়ার আকস্মিক হৃদরোগ আক্রান্ত হওয়ার ঝুঁকি বহুগুণ বেড়ে গেছে মারাত্মক জীবননাশির জীবাণু দিয়ে ফুসফুস সংক্রমণ বা নিউমোরিয়ার আশঙ্কা প্রবল হয়ে উঠেছে এছাড়া কারাগারে থাকার সময় সেখানকার পরিবেশের জন্য ভয়ঙ্কর মাত্রায় ভিটামিন ডি ও ক্যালসিয়াম শূন্যতা দেখা দিয়েছে এটি হাড়ের জন্য মারাত্মক পরিণতি ডেকে আনতে পারে এমনিতে অনেক আগে থেকে তিনি বাম কাঁধ ও হাতের ভুগছেন এখন সে ডান ও হাতে হয়ে মারাত্মক রূপ ধারণ করেছে তিনি এখন দুই হাতে যন্ত্রণা বলেন দেশ নেত্রীর সর্বশেষ স্বাস্থ্য পরীক্ষা জানা গেছে ইনসুলিন ব্যবহারের পরও ডায়াবেটিস নিয়ন্ত্রণ হচ্ছেই না বরং তা বিপজ্জনক মাত্রায় অবস্থান নিচ্ছে ইতিমধ্যে তার মুখে ক্ষতের সৃষ্টি হয়েছে এই ক্ষতের জন্যই মুখে প্রচন্ড ব্যথার সৃষ্টি হয়েছে যার কারণে তিনি স্বাভাবিক খাওয়া দাওয়া করতে পারছেন না কোনো রকমে যাও খেয়ে জীবন ধারণ করছেন অথচ সরকার থেকে শুরু করে ক্ষমতাসীন দলের মন্ত্রী ও নেতারা বেগম বেগমজির অসুস্থতা নিয়ে অসত্য ও বিভ্রান্তিকর মন্তব্য করে যাচ্ছেন যা শুধু অমানবিক নয় নিষ্ঠুর মনুষ্যত্বহীন মনেরও বহিপ্রকাশ তিনি বলেন প্রধানমন্ত্রী বলছেন বেগম জিয়া আয়েস করে পায়েস খাচ্ছেন তিনি অসুস্থতার নামে নাটক করছেন দেশের একজন বর্ষিয়ান ও জনপ্রিয় রাজনীতিবিদের অসুস্থতা নিয়ে দেশের প্রধানমন্ত্রী যে ধরনের বিদ্রুপ রসিকতা করে আসছে তা নজিরবিহীন এ ধরনের দৃষ্টান্ত সব দেশ ও সমাজে একেবারে বিরল কারাগারে দূষণযুক্ত পরিবেশে তার স্বাস্থ্য সুস্থতা ও জীবন সবই ঝুঁকিপূর্ণ হয়ে উঠেছে একজন বন্দীর করার সামিল এবং এই বক্তব্য কেবল প্রধানমন্ত্রীকে খুশি করার জন্য বলে উল্লেখ করেন জমির উদ্দিন সরকার তিনি বলেন বেগম জিয়ার অসুস্থতা নিয়ে প্রধানমন্ত্রী এবং স্বরাষ্ট্রমন্ত্রীর নিষ্ঠুর রসিকতার একটি স্বরাচারী সরকারের ভয়াবহ রূপটি ফুটে ওঠে তিনি বলেন প্রধানমন্ত্রী লন্ডনে নিজ দলের নেতাকর্মীদের উদ্দেশ্যে বক্তব্য রাখার এক পর্যায়ে বলেছিলেন বেগম খালদা জিয়া কোনো দিনই কারাগার থেকে বের হবে না তিনি দেশে সেটি পুনরুপুঙ্ই বাস্তবায়ন করছেন এদের মধ্যে কেরানীগঞ্জে আদালত আদেশ জারি করা হয়েছে অশুভ উদ্দেশ্যেই কারাগারে আদালত বসানো হচ্ছে তিনি বলেন খালদা জিয়ার কোনো স্বাদ চূড়ান্তভাবে নিষ্পত্তি হয়নি এ অবস্থায় জামিন না দিয়ে তাকে কারাগারে রাখার সংবিধান ও মানবাধিকার পরিপন্থী বেগম জিয়ার অসুস্থতার যাতে চরম অবনতি না ঘটে সেজন্য তাকে বিস্তায়িত হাসপাতালে রেখে চিকিৎসা করানোর দাবি জানান জমির উদ্দিন সরকার খালদা জিয়ার পেরোলে মুক্তি নিয়ে আপাতত কোন চিন্তা ভাবনা নেই বলে জানান তিনি সংবাদ সম্মেলনে দলের স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস বলেন খালদা জিয়ার পেরোলে নিয়ে আমাদের কোনো চিন্তা নেই সরকার দাবি না মানলে যা করলে দাবি মানবে তা করবো আমরা দলের আরেক স্থায়ী কমিটির সদস্য বেজটার মৌদুদ আহমেদ বলেন খালদা জিয়ার শারীরিক অবস্থা খুবই খারাপ আজকে সরকারের একটি অংশ ষড়যন্ত্র করছে চিকিৎসাধীন থাকা অবস্থায় তাকে কেরানীগঞ্জে নিয়ে যাওয়ার জন্য খালদা জিয়াকে শারীরিক ও মানসিকভাবে নির্যাতন করে শোচনীয় পরিণতির দিকে ঠেলে দেওয়া হচ্ছে হয়েছে গুজব রোডে ছিল যে বিএনপি নির্বাচিত এমপিদের জাতীয় সংসদে যোগদানের বিনিময়ে খালদা জিয়াকে জামিনের অথবা পেয়ারলে মুক্তি দেওয়া হতে পারে এমনও শোনা গিয়েছিল তলে তলে বিএনপির সাথে একটা অবসরফা হয়ে গেছে গণমাধ্যম বিষয়টিকে ইতিবাচক করে তুলেছিল কিন্তু দিন শেষে আমরা কি দেখলাম তলে তলে বিএনপি শীর্ষ নেতৃত্বে অবসরফায় না পৌঁছলেও নির্বাচিত অন্য পাঁচজন এমপি সরকারের টোপ গিলেছেন এটা প্রমাণ হলো একজন তো একরকম গোপনীয়ভাবেই শপথ নিল অন্য চারজন যখন সিদ্ধান্ত নাকচ করে যোগদানের বিষয়টিকে একরকম ভ্রান্ত করে ফেলেছিল তখন জেনে শুনে বিষ পান না করে বিএনপির নেতৃত্বে বিকল্প ছিল না এভাবে নৈতিক পরাজয় ও আদর্শিত চেতনার অভাবে বিএমপির রাজনৈতিক কৌশলকে পুঁজি করতে পারলো না দেখা গেল আইনি প্রক্রিয়া তারা বেগম খালদা জিয়াকে মুক্ত করতে পারল না অথচ বিএনপির বাঘা বাঘা প্রবীণ আইনজীবী বলে আসছিলেন আইনি প্রক্রিয়াই বেগম খালদা জিয়া মুক্তি পাবেন তাহলে সরকার কতটা নিচে নামতে পারে সেই সম্পর্কে আইনজীবীরা কোনো অনুমান করতে ব্যর্থ হয়েছেন অপরদিকে আন্দোলনের মাধ্যমে খালদা জিয়াকে মুক্ত করার আন্দোলন তীব্র করতে বিএনপির নেতৃত্ব ব্যর্থ হয়েছে ব্যর্থতা স্বীকার করে সুপ্রিম কোর্ট বার অ্যাসোসিয়েশনের সাবেক সভাপতি ও বিএনপির ভাইস চেয়ারম্যান প্রখ্যাত আইনজীবী খন্দকার মাহু হোসেন বলছেন বেগম খালদার জিয়া যে জনপ্রিয়তা রয়েছে সেভাবে আমরা তার মুক্তির জন্য আন্দোলন করতে ব্যর্থ হয়েছি তিনি আরও বলেন রাজনৈতিক উদ্দেশ্যে বেগম খালদার জিয়াকে জেলে আটক রাখা হয়েছে আইনি সাধারণ প্রক্রিয়া তাকে বের করা সম্ভব নয় যদি না সরকারের সদিচ্ছা থাকে খালদার জিয়ার মুক্তির তিনটি পথ অবসরফা আইনি প্রক্রিয়া এবং গণ আন্দোলন সবই যদি ব্যর্থ হয় তাহলে কি অনন্তকাল ধরে বেগম খালদার জিয়া জেলে থাকবেন ঘোষিত প্রতিশোধ বাক্য যা গণমাধ্যমে ভাইরাল হয়েছে বলে দিবেন সে যেন লন্ডনে বেশি বাড়াবাড়ি না করে করলে তার মা আজীবন জেলে থাকবে সেটি কি সত্য প্রমাণ হবে খন্দকার মাহবুব হোসেন আশা প্রকাশ করেছেন রাজনৈতিক নেতাদের দিকে তাকিয়ে না থেকে বুদ্ধিজীবী পেশাজীবী ও আইনজীবী সমাজকে এগিয়ে আসতে হবে তাদের নেতৃত্বে গণতন্ত্রের মুক্তির জন্য আমাদের আন্দোলন করতে হবে গণতন্ত্রের যদি মুক্তি হয় বেগম খাল্লার জিও মুক্তি হবে একটি দেশের বুদ্ধিজীবী সমাজ তথা সিভিল সোসাইটি যদি গতিশীল হয় তাহলে গণতন্ত্রের আন্দোলন জোরদার হয়ে উঠবে শত সীমাবদ্ধতা শত নিয়মতান্ত্রিক ও গণতান্ত্রিক আন্দোলনের বিকল্প নেই বাংলাদেশের রাষ্ট্রের সার্বিক স্বার্থ বেগম খালদা মুক্তি আন্দোলন ত্বরান্বিত করতে হবে খালদা জিয়ার মুক্তি অথবা মৃত্যু যদি হয় আমাদের শপথ তাহলে অবশ্যই খালেদা অবিলম্বে মুক্তি হবেন